সোমবার ত্রিপুরা থেকে অসমে প্রবেশের মুখে বাজারে ছড়া থানাধীন নাগড়া পুলিশ পেট্রোল পোস্টের পুলিশকর্মীদের হাতে ধরা পড়ে বোলেরো ডিআই বোঝায় প্রায় 25 লক্ষাধিক টাকার গাঁজা। তবে এতে রহস্যজনকভাবে গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয় বলে খবর। প্রাপ্ত বিবরণ মতে প্রকাশ, পাচারকারীর গাড়িতে অকেজো লোহা এবং প্লাস্টিক সামগ্রী বোঝাই করে এর আড়ালে লুকিয়ে গাঁজা পাচারের মতলবে ছিল। এতে তারা নাগড়া পুলিশের চোখে ধুলো দিয়ে গাড়ি নিয়ে দ্রুত বেগে বাজারে ছড়া অভিমুখে চলে আসে। কিন্তু পুলিশের সন্দেহ হলে তারা বিষয়টি সঙ্গে সঙ্গে অবগত করেন বাজারিছড়া থানার ওসি চিরঞ্জিৎ বরা সহ কটামনি ওয়াচ পোস্টের পুলিশকর্মীদের এবং গাড়ির পিছু ধাওয়া করতে থাকেন নাগড়া পেট্রোল পোস্টের পুলিশকর্মীরা। বাজারকারীরা কটামনি এবং বাজারিছড়া পুলিশের নাকা চেকিং এর ভয়ে নিজের বিপদ আজ করে গাড়িটি কানমুন লোয়ার পোয়া সড়ক দিয়ে বাজারিছড়া অভিমুখে রাগিয়ে কটামনি লঙ্গাই নদীর পশ্চিম প্রান্তের দামছড়া বালিপিপলা ফাঁড়িপথ ধরে পুনরায় বালিপিপলা অভিমুখে এগিয়ে যায়। ততক্ষণে নাগড়া কটামনি এবং বাজারিছড়া পুলিশ গাড়িটির পিছু ধাওয়া করে তিন দিক থেকে তিন রাস্তা দিয়ে নাকাবন্দি করে পুরনো বাজার এলাকায় আটক করে। পরে পুলিশ স্থানীয় জনগণের উপস্থিতিতে TR-05D-1756 নম্বরের ডিআই গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির বডির নিচ ভাগে বিশেষ কৌশলে তৈরি করা গোপন বক্স থেকে 24 প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার করে। এতে মোট 244 কেজি গাঁজা জব্দ হয়, যার কালোবাজারি মূল্য আনুমানিক 25 লক্ষ টাকার মতো হবে বলে অনুমান করা হচ্ছে। জানা গেছে গাড়িতে অকেজো লোহা, টিন, প্লাস্টিক ইত্যাদি বোঝাই রয়েছে। তার গাড়ির বডির নিচের ভাগে অভিনব কৌশলে তৈরি করা বাক্সে লুকিয়ে গাঁজাগুলো পাচারের মতলবে ছিল পাচারকারীরা। বর্তমানে গাঁজা সমেত গাড়িটি বাজারছড়া পুলিশের হেফাজতে রয়েছে। করিমগঞ্জ থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন। আস্তে আস্তে করো। Yeah.